সেদিন বৃষ্টি কমার কোনো নামই নেই, এদিকে অফিসও যেতে হবে, তাই আর কি করব, একটু আগে অফিস চলে এলাম। টেবিলের সামনে এসে ব্যাগটা রেখে বসতে না বসতেই রূপাদি গ্লাসে জল দিয়ে হাসি মুখে গুড মর্নিং স্যার বলে বেরিয়ে গেল। হঠাৎ নিচ থেকে অর্ণবদার চিৎকার শুনে নিচে ছুটে গেলাম। অর্ণবদা ফোনে কথা বলছিল কারোর সাথে, ফোনটা রেখে কাঁপতে কাঁপতে বলল, রূপাদি আর নেই। শুনে তো আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। অর্ণবদা বলল, শেষমেশ আজ সকালে রূপাদি সুইসাইডই করলো রে।